আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন সংবাদে, সঙ্গে আছি আমি নাহিদুজ্জামান সোমা। 2023 সালের মধ্যে 30,000 মুক্তিযোদ্ধার আবাসনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4,112 কোটি টাকার এই প্রকল্প সহ 6টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। সকাল 10:30 শেরে বাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে শুরু হওয়া এই বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। বৈঠকে জানানো হয়েছে, যেসব মুক্তিযোদ্ধার জমি রয়েছে তাদের বাড়ি করে দেওয়া হবে, আর যাদের জমি নেই তাদের খাস জমি বন্দোবস্ত করে আবাসনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সময়মতো এই প্রকল্পের কাজ শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সাভারে একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে অনুমোদিত 6টি প্রকল্পে ব্যয় হবে 5,619 কোটি টাকা। বৈঠক শেষে সব তথ্য জানিয়েছেন পরিকল্পনা বিভাগের সচিব জয়নুল বারী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্শাল ল থেকে জন্ম নেয়া বিএনপি এখন গণতন্ত্রের ছবক দিচ্ছে। দলটি নেতাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিদেশি অতিথিদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। ভিডিও বার্তায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। মার্শাল ল থেকে জন্ম নেয়া দল আজ গণতন্ত্রের ছবক দিচ্ছে। জাতির পিতাকে সপরিবারে হত্যা, 21 আগস্টে রক্তাক্ত হত্যাকাণ্ডে যাদের হাত রঞ্জিত তারা নাকি সব ক্ষেত্রে সব খুনিদের যারা প্রশ্রয় দেয় পুরস্কৃত করে তারাই ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের ধারক বাহক। গণতন্ত্রের মুখোশের আড়ালে জেনারেল জিয়া নির্বাচনের ইতিহাসকে কলঙ্কিত করেছিলেন, সে ধারাবাহিকতা বেগম জিয়া 15ই ফেব্রুয়ারি আরেক কলঙ্কিত নির্বাচন উপহার দিয়েছিলেন। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল রাতের বেলা কারফিউ গণতন্ত্র। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়া রহমানের বীর উত্তম খেতাব বাতিলের ক্ষমতা জামুকা নেই, সরকারেরও নেই। দলে প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে তার কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খন্দকার দেলোয়ারের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির এই মহাসচিব। এ সময় খন্দকার দেলোয়ারের পরিবারের সদস্য এবং স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মোনাজাত করেন তিনি। পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেছেন, বিদেশি অতিথিদের আগমনের অজুহাতে ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধের মধ্য দিয়ে সরকার অন্যান্য রাজনৈতিক দলের অধিকার হরণ করেছে। সরকার জিয়াউর রহমানের খেতাব বাতিল করলে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বাসঘাতকতা করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। দুই কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোল জোড়ে আসে তাদের তৃতীয় সন্তান। নবজাতক এবং সাকিবের স্ত্রী দুজনই সুস্থ আছেন। সাকিব বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসিন শহরে আছেন। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ডে যাননি বিশ্ব সেরা এই অলরাউন্ডার। তৃতীয় সন্তান আসার আগাম খবরটি সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে গত 1 জানুয়ারির একটি পোস্টে জানিয়েছেন। এর আগে গত বছরের 24 এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব আল হাসান, মেয়ের নাম রাখেন এরাম হাসান। তার প্রথম সন্তান এলাইনা হাসানের জন্ম হয় 2015 সালে। 2012 সালের ডিসেম্বরে বিয়ে করেন সাকিব আল হাসান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধে 6টায়, 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv, facebook.com/banglavisione এবং সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।